ব্যবহার সুন্দর না, নবীর আদর্শ নাই, চরিত্র বন্ধু সুন্দর না, কি নিয়ে যাব রে কবরে? ঠিক কিনা বলে বন্ধুরে, আমার কি নিয়ে যাব কবরে? ওয়াল ফিতনা তো অসাধ্য মিলাল কাদি, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। কিসের চেয়ে? হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। বর্তমানে বন্ধু, ও বন্ধু, বর্তমানে ম্যাক্সিমাম পুরুষ এবং নারী শুধু মানুষের গিবত নিয়ে বন্ধু টানা হেসরা করে, কথা বলেন না কেন? আর জোরে, যে ব্যক্তি গিবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খাইল, নাউজুবিল্লাহ, বলেন না কেন? ওই ধরনের মানুষগুলোকে কালকে আমাদের দিন বানর বানাইয়া দাঁড় করানো, কথা বলেন না কেন? এই স্বভাব আমাদের আছে না নাই? ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে হেদায়াত দিবেন না, সঠিক পথে বন্ধ পরিচালিত করবেন না, তাদের নসিবে মঙ্গল নাই। বলেছেন কে? কথা বলেন না কেন? মিথ্যাবাদী এবং সীমা লঙ্ঘনকারী আমাদের মাঝে, আমরা এখন বর্তমানে ম্যাক্সিমাম মিথ্যাবাদী। মোবাইল তো আমার কাছে নাই, হ্যালো টেলিফোন করছে কোথায় আছে, যেমন কমিটি আমাকে বন্ধ ফোন করেছে হুজুর কোথায় আছেন, আমি কিন্তু যেখানে আছি সেখানেই যা বলেছি। নেক্সট টাইম যখন ফোন দিয়েছেন ফোন দেয়নি, আমি কুটি পার হয়ে ফোন দিয়েছি, মাহফিল দি পাই না কে? আমি দি মাহফিল পাই না বন্ধু, তোমরা জানো না আমার নবী বলে দিয়েছেন মুনাফিকের রূপ তিনটা, একটা হলো কথা দিয়ে কথা রাখবে না, আমানত রাখলে খেয়া খাইয়া ফেলাইবে, এবং কাজে পদে পদে মিথ্যা কথা বলবে। কথা বলেন না কেন? আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আমি কিন্তু একটু আগাইয়া বলতে পারতাম না, আইসা বলতে পারতাম না যে রাস্তায় একটু জ্যামে পড়ছিলাম, পারতাম না? কথা বলে না কেন? পারতাম, কিন্তু আমি তো জানি রে, ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছে ও বন্ধু, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলবে রে, মিথ্যা বলতে দেরি তার মুখ থেকে এত নোংরা দুর্গন্ধ বের হতে থাকে, যখন এই দুর্গন্ধ বের হতে থাকে তখন তার সঙ্গের ফেরেশতারা 1760 গজ দূরে চলে যায়, তার মানে 1 মাইল দূরে চলে যায়, নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, তিনবার বলেছেন, কয়বার? আমাদের মধ্যে অনেক বক্তা আছে, অনেক মুরব্বী আছে, অনেক ইয়াং ম্যান আছে, বানায়া বানায়া গল্প কয় আছে না নাই? কয় কইলেই তেমনি। আরে আমি না, মানে যা তারা নাটক কয় তারার কথা বলছি, কি কয় কইলে তেমনি, ফোলাইনে কয় কইলান, এরকম কয় না, আবার কয় মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে গা, মানে এক একজন এক এক ভাষায় কয় কি কয় না বন্ধু গো, ওরা মনে হয় হাদিস শরীফ পড়ে নাই। এই জন্য আমি একটু আগে বলেছি, ব্রাহ্মণবাড়িয়া কসবার যুবক, আল্লাহ কিন্তু বক্তা কেউ ছাড় দিবে না, আল্লাহ নামদারি ফিসাব কেউ ছাড় দিবে না, মসজিদের ইমাম সাহেবকে সার দিবে না, হাফেজ সাহেবকে সার দিবে না। ও বন্ধু, অন্যায় করলে কারো কোনো ছাড় নাই, আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাতু শরফ বিকান শাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর আল্লাহর পাকড়া বড় শক্ত। আমার নবী বলেছেন মানুষকে মজা দেওয়ার জন্য, হাদিস শরীফের ভাষা বন্ধু, আমি একটাও বন্ধু লোকাল কথা বলি না, আপনারা আলোচনাটা মন দিয়ে শোনেন, একটাও লোকাল কথা বলি না বন্ধু, সবগুলো বন্ধু কোরআন হাদিস থেকে। একটা মানুষ মানুষকে বোঝা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে না, নিজের মন মতো করে একটা গল্প বানিয়ে বলে না। আমার নবী বলেছে রে, যারা মানুষকে মজা দেওয়ার জন্য সাময়িক সময় মিথ্যা গল্প বানিয়ে বলল, তাদের সম্পর্কে তিনবার বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, জোরে জোরে নাউজুবিল্লাহ। আর যারা বেশি বেশি মিথ্যা কাল্পনিক নাটকীয় কথা বলে, এরা সবচেয়ে বড় মুনাফিক। মনে রাখবেন, কেয়ামতের পূর্বক্ষণে মানুষের অবস্থা এমন হবে,
যেই বক্তা যেই ফিসাব যিনি মিথ্যা তত্ত্ব দিবে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসতে থাকবে, কারণ সত্যটা বললে মানতে একটু কষ্ট হবে, সত্যবাদীর কথা মানুষ মানতে চাইবে না শুনতে চাইবে না। এটা হাদিস শরীফের কথা বন্ধু। আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমার উম্মতগুলো আমার হাত পশকে জাহান্নামে চলে যায়। তার মানে নবী রাস্তা দেখিয়েছেন যে রাস্তায় রাস্তায় হাঁটো তুমি সোজা হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবা, কিন্তু আমরা সেই পথে হাঁটি, আমাদের মন গড়া পথে হাঁটি। এই জন্য নবী বলেছেন আমার উম্মতকে আমি মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। এখন সেই মিথ্যা কথা আমাদের মাঝে আসে নাই, তাহলে কে নিয়ে যাইবা কবরে? ও বন্ধু, কবরের কোনো পুঁজি নাই। আপনাদের সমাজের মানুষ সুট্টুত খায় কিনা? খায়নি, খাই রে খোদা। ওয়াজ দিয়ে কি লাভ হবে? বড় মসজিদ বানিয়ে লাভ হবে কি? সুদের টাকায় মসজিদ বানাইলে সেজদা দিলে কবুল হবে না, ইমানদার সেজদা দিলে মসজিদে পাবে দুর্গন্ধ। কারণ আল্লাহ বলেছেন হারাম টাকা দান করলে দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুদের মতো নোংরা জিনিস আর কিছু হতে পারে না বন্ধু। কবরে কি নিয়ে যাইবা? কথা বলেন না কেন? কবরে কি নিয়ে যাইবেন? প্রস্তুতি নিছিনি। আমাদের সমাজে যাদের একটু টাকা পয়সা পিস্তল লাঠি টাঠি আছে তারা জোর করে জায়গা দখল করে কিনা পছন্দ হইলে। আল্লাহর হাবিব সরকার মদিনা বলে দিয়েছেন ছোট্ট একটা গাছের ডালাও যদি কেউ কারো কাছ থেকে জোর করে নিয়ে যায় তাকেও চলে যেতে হবে জাহান্নামে। এক্সাম্পল দেব, অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল, কি অনেক বেশি বৃষ্টি, আপনার পাঁচটা ছয়টা ছাগল আছে ঘরে, আর একজন অটোওয়ালা রিক্সাওয়ালার কয়েকটা কাঁঠালের চারা আছে পাহাড়ে। আপনি বললেন না কাঁঠালের পাতা কিন্তু ছাগলের সবচেয়ে বেশি ফেভারিট ফুড, ঠিক কিনা বলে? আপনি খাওয়াইয়া দিলেন, ছাগল বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, এটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, ইসলামের জন্য যুদ্ধ করতে যদি যাইয়া শহীদ হয়ে যান, আপনি শহীদ হয়ে যাবেন সত্য, কিন্তু জান্নাতে যেতে পারবেন না। কারণ বন্ধু আমি আপনাদেরকে কেমন করে বুঝাইলে বন্ধু বুঝবেন? এক ব্যক্তি যখন হাদিস শরীফের মধ্যে এসেছে, রাবির নামটাই মুহূর্তে মনে নাই, আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা জানাজা পড়িয়ে দেন। আমার নবী বললেন সে কি কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা? এবার বলল ইয়া রাসূলুল্লাহ সে 2 দিরহাম মাত্র ঋণগ্রস্ত আছে। আমার নবী বললেন আমি তার জানাজা পড়াইতে পারবো না। কেন গো নবী? কারণ আমি নবীও জানাজা পড়াইলে তার নসিবে খুশ নসিব হবে না, কারণ তার আত্মাটা এখনো অন্য জনের কাছে বন্দি আটকা পড়ে আছে। কি হয়ে আছে? অন্যের কাছে বন্দি শিকলে তার হাত পা বাঁধা আছে। আমি নবী তার জানাজা পড়াতে পারবো না বন্ধু। বলতে দেরি রে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী গো, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে আমার নবী তার জানাজার দায়িত্ব পরানের নিয়ে নিল। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক তোমরা এখানে উপস্থিত হয়েছো, সুবহানাল্লাহ বলতে পারো না? আরো জোরে বলো না। আমি কেমন করে তোমাদেরকে বুঝাবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন কেউ যখন আমার বান্দা যখন আমার কোনো মজলিসে আমি আল্লাহর জিকির করি, আমি তার চাইতে উত্তম মজলিসে আমি আমার বান্দার জিকির করি। আমাদের এই মজলিসের চাইতে আল্লাহর মজলিস দামি না? আল্লাহর মজলিসে বসে ফেরেশতারা, কারা? আর আমাদের মজলিসে বসে পাপি নাপাক পাক সৎকুর ঘুষকুর সিটার বাটপার টাউন নামাজি বেনামাজি আছে না? আমাদেরটা চাইতে ওইটা দামি না? তাহলে জিকির দরকার আছে না? বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, তাহলে আপনি কেমন করে বন্ধু বাঁচতে পারবেন? এই রকম আমাদের বাংলাদেশে যদি খুঁজি, ম্যাক্সিমাম মানুষই পরের হক খাইয়া রাখছে, 5 টাকা 10 টাকা এরকম, ঠিক কিনা বলে? বন্ধুরে জানাজা দিলে লাভ হবে না, আল্লাহর ওলিও যদি আইসা বলতো জানাজা পড়াই লাভ হবে না, কারণ তোমাকে অন্যের ঋণ শোধ করা পর্যন্ত জান্নাতের গ্রাম পাবা না। আমি কে নিয়ে যাব বন্ধু কবরে? যুবক তোমরা সবাই শোনো, কারণ তোমাদের এগুলো জানা বেশি দরকার, কারণ বর্তমান যুবকরাই বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে।
আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জোর করে এক বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয় তার গলার মধ্যে কাল কিয়ামতের দিন সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এক কেজি দেড় কেজির একটা পাথর আগামী কালকে গলায় ঝুলাইয়া দেখবেন কিছুক্ষণ হাঁটার পরে ঘাড় রক্ত পর্যন্ত ছিড়ে যাবে ঠিক কিনা বলেন কিন্তু সাতটা পৃথিবী মালা বানাইয়া বন্ধু ঝুলিয়ে দেওয়া হবে বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না আছে না নাই মানুষের হোক মানুষ বন্ধুক নষ্ট করে কবরে যায় মনে করে দুনিয়ায় যেমনি পিস্তল চালাই পরকালেও চালাইতে পারবো মনে করে দুনিয়ায় যেমনে লাঠি চালাই পরকালেও চালাইতে পারবো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে যেই হাতুড়িটা বানিয়ে রেখেছেন আল্লাহ কুদরতিভাবে পাপীদেরকে পিটানোর জন্য যদি জমিনের মধ্যে ফলায় গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করলেও একটা সেকেন্ডের জন্য উপরের দিকে উঠাতে পারবে না নাউজুবিল্লাহ বলেন না কে যাবে আমার রাসূল বলেছে পরিচিত হোক অপরিচিত হোক মুসলমান দেখা মাত্র সালাম দিয়ে দিবা সালামের মধ্যে শারীরিক মানসিক পারিবারিক বন্ধন গড়ে উঠবে আজকে সেই সালাম নাই কি নিয়ে যাবা তোমরা কবরে নবী বলেছে কোনো মানুষ অসুস্থ হইলে তাকে দেখতে যাও ঠিক কিনা বলেন ছোট্ট একটা হাদিস দুইটা হাদিস বলবো কিনা এখনকার মানুষ অসুস্থ হলে বিপদে পড়লে তার খবর নিতে চায় না দেখতে চায় না হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিসখানা বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছে যখন কোনো মানুষ তার আপন স্বজন হোক বা না হোক কোনো মুসলমান কোনো মানুষকে অসুস্থ হলে দেখতে যায় নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত সে তার বাড়িতে না ফিরলো ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো সুবহানাল্লাহ বলেন না কেন আজকে সেই শিক্ষা আমাদের আছে কি নিয়ে যাবে রে মুসলমান কি নিয়ে যাবে রে মুসলমান আমরা শুধু রূপেই বন্ধু মানুষ আছি ভিতরের মানুষটা জিন্দা লাশ হয়ে আছে এটাকে লাশ বানিয়েছি আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছে কোন মানুষ যখন কোন মানুষের সকালবেলা রোগীর খবর নিতে যায় অসুস্থ মানুষকে দেখতে যায় বিকেল পর্যন্ত সে ফিরে আসলো না কি পর্যন্ত বিকেল পর্যন্ত ফিরে আসলো না নবী জানিয়ে দিয়েছেন শিফট আকারে শিফট বুঝেননি অর্ধেক না হাফ বেলা এক অংশ কোন বেলা হাফ বেলা আরেক অংশ ঠিক কিনা বলে কথা কয় না কেন বন্ধুরে আমার শিব ডাকারে 70,000 ফেরেশতা ওই রোগী দেখতে যিনি গেল বিকেল পর্যন্ত ঘরে ফিরল না 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকি আমার নবী বলে দিয়েছে উম্মত হৃদয় খুলে শোনো গো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কসবার মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু নবী বলেছে বিকেল বেলা তুমি বের হয়ে গেলা সন্ধ্যা হয়ে গেল তুমি ঘরে ফিরতে পারলা না ওই রোগীর বাড়িতে তুমি অবস্থান করলা ছোট্ট আপন মানুষ একটু সময় দিব সেবা করব নবী বলেছে সকাল হয়ে গেল রে সকাল বেলা তুমি তোমার ঘরে চলে আসলা ওই যে বিকালে যখন বের হয়েছো তখন থেকে আরো 70,000 ফেরেশতা তোমার জন্য ঘরে ফিরা সকাল পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলো আজকে সেই শিক্ষা কি আমাদের আছে কথা বলেন না কেন একজন ডাকলে তুমি তার ডাকে সাড়া দিও আছে না নাই এখন কি ডাকলে সাড়া দেয় কেউ এখন সাড়া দেয় না সাড়া দিতেও চায় না রে বন্ধু আমরা কি ধরনের মুসলমান মানুষ যখন মারা যায় পাশের ঘরের মানুষ মারা গেছে বন্ধু যারা জানা দিতে যায় না অথচ মানুষ আমার আল্লাহ বলে দিন নবী জানিয়ে দিয়েছেন যখন মানুষ মরবে তারা জানা যায় অংশগ্রহণ করিও আজকে সেই শিক্ষা কি আমাদের আছে একটা মানুষ আমাদের জীবন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে গেল আমরা তাকে শেষ বিদায়টা দিতে পারলাম না একদিকে বন্ধু তাকে বিদায় দিলাম না আমাকেও কেউ বিদায় দিতে আসবে না কথা বলেন না কেন আরেক দিকে নবীর ওয়ার্ডার কেউ অমান্য করা কি করা কথা কয় না আপনারা যেমনি বসে রয়েছেন মানুষ কইব হুজুরের সামনে একজনও নাই কি করা অমান্য করা অমান্য করা আছে না নাই বন্ধুরে আমার উত্তম ব্যবহার করতে বলেছেন আমার নবী হাদিস শরীফের মাধ্যমে সুন্দর আচরণ কি আজকে আছে কথা বলেন না কেন আমার আল্লাহ
আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিল উত্তম সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ মানুষকে যেটা দান করে কঠোর বাসার কারণে আল্লাহ তাকে সেই নিয়ামত দান করে না আজকে আমাদের বাসাও তো সুন্দর না ছোট্ট একটা হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ব্যক্তির দিকে ইঙ্গিত করে নবী গো একজন ব্যক্তি ওই ব্যক্তি দান সদকা অনেক বেশি করে নফল নামাজও বেশি পড়ে ইবাদত করে কিন্তু তার ব্যবহার সুন্দর না আমার নবী বলে দিয়েছেন সে জাহান্নামী আর একজন মহিলার দিকে দেখালেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা তো দান করতে পারে না এত ইবাদত করতে পারে না কিন্তু তার ব্যবহার এত সুন্দর আমার নবী বললেন ওই মহিলা জান্নাতি আজকে কি সুন্দর নম্র সভ্য ব্যবহার আছে কথা কন না কেন কি নিয়ে যাবেন কবরে কি পাঠাবেন বন্ধু আপন স্বজনের জন্য কারণ নিজের থাকলে না অন্যকে ধার দেওয়া যায় নিজের না থাকলে তো অন্যের কাছে ধার করতে হয় এই মুসলমান বর্তমান যুগের মুসলমান নিজেই তো আমল করে না নিজের জন্যই তো কিছু নাই আপন স্বজনের জন্য কি পাঠাবে কথা বলেন না কেন আর জোরে বলেন না বন্ধুরে আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইউ আর এ গড ক্যারেক্টার আমার নবী ছিলেন উত্তম চরিত্রবান জোরে জোরে সুবহানাল্লাহ বলেছেন কে সূরা ইনফিতর খুলে দেখেন বন্ধু 29 পারায় সরি 29 পারায় সূরা কলাম আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এখন আমি যদি আমাদের দিকে আপনাদের দিকে তাকাই তাহলে বলতে হবে ইউ আর এ গুড ইউ আর এ ক্যারেক্টারলেস বর্তমান ম্যাক্সিমাম মানুষের বন্ধু চরিত্র সুন্দর না বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলে দিয়েছেন উত্তম চরিত্র সুন্দর চরিত্র মানুষের জীবনের গুণাগুণ কেমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি বরফে পানি লাগলে বরফটা যেমনি ধ্বংস হয়ে যায় সুন্দর চরিত্র তেমনি ভাবে মানুষের পাপকে ধ্বংস করে দেয় আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুটা ধ্বংস হয়ে যায় জোরে জোরে নাউজুবিল্লাহ